अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सर है? हेलो हेलो তুমি জ্যোতির ভাই তাই না? হ্যাঁ। তাই তো বলি, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এমনিতে এখন কি করো তুমি, পড়াশোনা? না তো, ওই যে কুরিয়ার কোম্পানিটা আছে না, ফাস্ট ফরওয়ার্ড। ও, এত কম বয়সে বিজনেস, নিজের কোম্পানি স্টার্ট করেছো, নট ব্যাড। কিন্তু আমার একটা কমপ্লেন আছে, এই যে কুরিয়ার বয়গুলো আছে না, ওরা কথা বলার ম্যানার্স জানে না, জানি না কোথা কোথা থেকে চলে আসে। আসলে চেষ্টা তো করেই যাচ্ছি যাতে কেউ কোনোদিনও কোনো কমপ্লেন না করতে পারে। কিছু কুরিয়ার বয় থাকে যারা এই ভুলগুলো করে। আই এম সরি ফর দ্যাট। তোমার সরি বলার কি দরকার? আসলে ব্যাপারটা হচ্ছে, আমি একজন ডেলিভারি বয়। আমি ওই কোম্পানিতে কাজ করি, ওই কোম্পানির মালিক নই। এসো মা, এই হলো আমাদের রুম। তুমি জানো মা, এই জানলাটা দিয়ে কি হয়েছে? মা, সব ঠিক আছে তো? যদি তুই জানিস না, কেন লুকিয়েছিস তুই? মা, আমি চুপ কর। আমার মেয়ে বাজে জায়গায় নাচ গান করে রোজগার করছে, তুই সব জানতিস, কিন্তু তুই আমাকে বলিস নি। দীপিকাও বারণ করে দিয়েছিলি আমাকে যেন না বলে, কেন বলিস নি তুই? শুধু আমি ওকে আটকাতে পারতাম। জানি আমি হিংসা করিস তো তুই ওকে, কিন্তু এইভাবে এইভাবে নরকে ছেড়ে দিয়ে আসলি যাতে ও কখনো ফিরতে না পারে। তুই কি ভাবলি ও এসব করতে থাকবে আর আমি কখনো জানতে পারবো না? আরে মা, তুমি এসব কি বলছো? সত্যি বলছি, কঠিন হলেও এটাই সত্যি। কিরে জ্যোতি, তাই না? না মা, এটা সত্যি নয়। আমি তোমাকে এই সব কথা এই কারণে বলিনি যাতে তুমি কষ্ট না পাও মা। দিন রাত শুধু এক চিন্তা করে যাই যে কি করে সুষমাকে ওই নরক থেকে বের করে আনবো। কিভাবে বের করবি বল আমাকে সেটা? জানি অনেক বড় লোককে বিয়ে করেছিস তুই, কি করবি তুই? কিছু টাকা পয়সা দিয়ে দিবি? কিন্তু আমার মেয়ে তোর এই ভিক্ষার দান গ্রহণ করবে না, এটা তুই ভালো মতো জানিস। মা, তুমি এই মুহূর্তে এখানে একদম ঠিক সময়। এটা আমি এখানে এই বাড়ির বড় লোকে পুজো দেখতে আসিনি। তুই তো নিজের অতীতটা ভুলে গেছিস জ্যোতি। যত টাকা এই পুজোতে খরচা হয়েছে সেই টাকায় পুরো বছর পুরো বছর সুষমার সংসারটা চলতে পারে। তোর ঘরের এই সুন্দর পর্দাগুলোর যত দাম আছে তাতে ব্রজের চিকিৎসা হতে পারে। এখন তুই আর এসব কথা বুঝবি না জ্যোতি, কারণ তুই আর নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে নোস। কি বুঝবি আমার মেয়ের কষ্ট? ওর ব্যাপারে কি জানিস তুই? কি সাহায্য করবি তুই ওকে? হ্যাঁ, ভগবানের অশেষ কৃপা যে তোর সঙ্গে আমি দীপুকে কথা বলতে শুনেছিলাম, সেজন্য আমি সুষমাকে বুঝিয়ে এসেছি, না হলে আমার মেয়েটা তাহলে ওই নরকেই পচে মরত। তোর আর কি চিন্তা,
তুই তো আনন্দের সঙ্গে পুজো কাটাচ্ছিস। আরো জানি না ও এবার গণেশ পুজো করেছে কিনা, ওর জীবনে যা অবস্থা, পুজোর কথা মনে আছে কিনা কে জানে, আমি ওকে কিছুই জিজ্ঞাসা করিনি। মা, সুষমার বাড়িতেও আজকে গণেশ পুজো হচ্ছে। ও ফোন করেছিল যে তোমাকে বলার জন্য, কিন্তু 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 কি তুই আমাকে জানাসনি কেন? মা, আমরা এখানে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম না, তাই বলার টাইম আবার মিথ্যে। তুইও জ্যোতির মতো কথা বলতে শুরু করে দিয়েছিস। এতক্ষণ ওখানে আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম, তুই বললি না কেন? আরে তোরা দুই ভাই বোনে মিলে ওই মেয়েটার পেছনে কেন পড়েছিস? আরে প্রথম থেকেই অনেক কষ্টে আছে ও। বুঝেছি, এত বড় পুজো ছেড়ে নিজের গরিব বোনের বাড়িতে কেন যাবি, তাই না? আরে না মা, কি সব বলছো তুমি? সব বুঝি আমি। জ্যোতি, আমার ছেলেটাকে নিজের মতো বানাস না। জানি আমি তোর এই জগতে গরিব হওয়াটা পাপ। মা, তুমি এসব কি কথা বলছো আজকে? নিচে যে কথাগুলো আমি শুনে এসেছি, যদি তোর কানে যেত তাহলে তোরও কষ্ট তেমনই হতো। দীপু, এই জগৎটা আমাদের নয়, এখানে কাকে কতটা সম্মান দেওয়া হবে সেটা ঠিক করা হয় তার টাকা পয়সা দেখে, বড়লোকি চাল দেখি হয়। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। শোনো জ্যোতি, তোমাকে এই জীবনের জন্য অভিনন্দন। মা,